হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আপনাদের জানাবো মালয়েশিয়া ফেরত আলি আকবর ভাইয়ের কথা, কেন তিনি অন্য কোনো ব্যবসা না করে গরুর খামার করলেন, আর গরুর খামার করে তিনি কীভাবে সফলতা অর্জন করলেন জানবো তার কাছ থেকেই। তাহলে চলুন দর্শক, আমরা আলি আকবর ভাইয়ের কথাগুলো শুনি। কেমন আছেন আপনি? আচ্ছা, এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো গাভি রয়েছে এই খামারটিতে। তো আপনার এই খামারটি কবে থেকে শুরু করলেন? এই খামারটি শুরু করছে 2005 সাল থেকে। 2005 সাল থেকে? তো এই খামারটি করার পূর্বে আপনি কী করতেন? খামারটি করার পূর্বে আমি মালয়েশিয়াতে ছিলেন। তো মালয়েশিয়া থেকে এসে এই খামারটি করলেন। তো কটি গাভি নিয়ে এই খামারটি শুরু হলো আপনার? প্রথমত দুটি গাভি নিয়ে। দুটি গাভি নিয়ে আপনার এই খামারটি শুরু হলো। তো বর্তমানে আপনার খামারে কতগুলো গাভি রয়েছে? বর্তমানে 22টা গাভি আছে, 15টা বাছুর আছে। 15টা বাছুর আছে। এই যে গাভির যে বাচ্চাগুলো রয়েছে আপনার, এই গাভির বাচ্চাগুলো সাধারণত আপনি কী করে থাকেন? বাচ্চাগুলো বিক্রি করি। তো কতদিন পরে বা কত বয়স হলে আপনি বিক্রি করে দেন? 5 মাস 6 মাস বয়স হয়। তো 5 মাস বা 6 মাসের একটি ভকনা বাচ্চা কত টাকা বিক্রি করে থাকেন? 40-50-60। মোটামুটি ভালো মানের হলে 60,000 টাকা এরকম বিক্রি করে থাকেন। আর যেগুলো সার বাচ্চা, সেগুলো সার বাচ্চাও 40,000-50,000 এরকম, 40,000-50,000 টাকা এরকম বিক্রি করে থাকেন সার বাচ্চাগুলো। তো আপনার এখানে কি এখন বাচ্চা আছে বিক্রি করার মতো? আছে। কতগুলো রয়েছে বাচ্চা এখন বিক্রি করার মতো? 5-6টা আছে। তো আমরা সেগুলো দাম দর সম্পর্কে দেখাবো। তো আপনার গাভি কি বিক্রি করেন, দুধের গাভি বাচ্চা সহ এরকম? মাঝে মধ্যে গাভি বিক্রি করি। সেই রকম আছে নাকি এখন বিক্রি? আছে, এখন আছে। তো সেগুলোরও আমরা দাম দর দেখাবো। আচ্ছা। তো যেটি হলো যে আসলে একটি খামার গড়ে তুলতে হলে, একদম নতুন উদ্যোক্তা যদি একটি খামার গড়ে তুলতে হয়, আসলে তার কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া উচিত আর কী কী জানা উচিত সেটি যদি একটু বলতেন। গরু পরিচর্যা করা জানা উচিত প্রথম দিকে, কীভাবে এটা খাবার দাবার সিস্টেম এটা রাখার, কীভাবে গরু রাখলে ভালো থাকে, তারপরে আপনার গরুর চিকিৎসা বুঝতে হয়, জানতে হয়। তো এই যে আমরা দেখতে পাচ্ছি গাভীর এখানে কার্পেট ব্যবহার করা হয়েছে, কার্পেট মূলত কেন ব্যবহার করা হয় গাভীর খামারে? যে কার্পেট ব্যবহার করা মূলত হয় যে গাভী তো থাকে এক জায়গায় সবসময়, পানি তো শুকায় না, ঠিক আছে, যে পায়ের ফুরা ভালো থাকে, তারপরে শুইলে একটু আরাম পায়। আচ্ছা, পায়ের যে খুরাগুলো রয়েছে এগুলো আপনারা কী কেটে কেটে দেন বা পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়টি যদি একটু বলতে? পরিষ্কার পরিচ্ছন্ন তো এইভাবে যে ব্রাশ দিয়ে ধুইলে তারপর পানি দিয়ে পরিষ্কার করে আর কি, এভাবে কোনো কাটা হয় না। তো কয়দিন পরে পরে আসলে আপনারা এভাবে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দেন? প্রতিদিন 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 পরিষ্কার করে দেন? দুইবেলা গরু গোসল করানো হয়। দুইবেলা গোসল করানো হয়। তো আপনার যে গাভিগুলো রয়েছে এগুলো থেকে প্রতিদিন আপনি কত লিটার দুধ পেয়ে থাকেন সব মিলে? বর্তমানে আমি 260 লিটার দুধ। এই 260 লিটার দুধ আপনি কী করেন? বিক্রি করি। তো এই 260 লিটার দুধ আপনি কত করে লিটার সাধারণত বিক্রি করে থাকেন? পাইকারি 60 টাকা করে বিক্রি করি। পাইকারি 60 টাকা, খুচরা নিলে এখান থেকে? খুচরা নিলে 80 টাকা। 80 টাকা লিটার বিক্রি করে থাকেন। তো যেটি হলো যে আপনি তাহলে কতদিন হলো এই গাভীর খামারটি করে যাচ্ছেন? 2005 সাল থেকে আসছে, 2019-14 বছর। তো মালয়েশিয়া থেকে এসে এটি করলেন আর কি, তো এটি করে ভালোই আছেন? আছে, আল্লাহ রহমত, মোটামুটি আল্লাহ ভালো। গাভীর খামার কি লাভজনক নাকি লস, বা কি এই লাভ লস সম্পর্কে? লাভ আগে মোটামুটি ভালো ছিল, বর্তমানে তেমন লাভ হয় না, এই যে খাবারের দাম অনেক বেশি। খাবারের দামের কারণে একটু কম লাভ হচ্ছে? খাবারের দাম অনেক বেশি, মানে মানুষের খাবার চেয়ে গরুর খাবারের দাম বেশি। আচ্ছা, আপনার এই গাভীর বাচ্চা যেগুলো বিক্রির জন্য রেখেছে সেগুলো সম্পর্কে আমরা একটু জানতে চাই, একটু দাম দর দেখাতে চাই মানুষকে, একটু দেখানো যাবে? হ্যাঁ। কোন দিকটাতে আছে? ওই যে। তাহলে চলুন আপনি একটু আসুন, দেখি আমরা। আচ্ছা, এইটা কি বকনা নাকি? দুধ নেওয়া যায়। তো এটার যে মা,
এটা মায়ের দুধের রেকর্ডটা যদি একটু জানাতেন। এই যে এইটা 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 আঠারো লিটার প্রতিদিন আঠারো লিটার। আর এই যে এইটা কত বিক্রি করেছেন? এটা পঞ্চাশ হাজার। পাশে যেটা রয়েছে বিক্রি হয়ে গেছে এই দুইটা, আর ওই একটাই আছে অবিক্রিত। ওদিকে কি ওটা কি বকনা রয়েছে নাকি? বকনা রয়েছে। আচ্ছা ওই যে সার বাছুরটা, ওই যে বাছুরটা 6000 টাকা দাম বলতেছে, এটা কি বকনা? বকনা। আর এই সারটা? ওই সারটা, সারটা 35000। 35 বলতেছে। আপনি আসলে কত হলে বিক্রি করবেন? এই যে বকনাটা 40000 টাকা হলে বিক্রি হয়ে যায়। সারটা সারটা 40, 40। আর বকনাটা? বকনা 70000। আচ্ছা বকনাটার মা যেটা রয়েছে এটা কোনটা? বকনার মাটা হলো ওই যে ওই পাশে। আচ্ছা বকনার মায়ের একটু দুধের রেকর্ডটি যদি একটু জানাতেন। 30 লিটার প্রতিদিন 30 লিটার দুধ দেয়, দুই বেলা, দুই বেলা মিলে 30 লিটার। তো এটা বিক্রি করতে যাচ্ছেন কত? এটা 70000 টাকা হলে বিক্রি করবো বকনা। 70? এটা কি যেতে চাই? এটার যে মা রয়েছে সেটা একটু দেখাতে চাই। এটা প্রতিদিন কত লিটার দুধ দেয় বললেন? 30 লিটার। 30 লিটার। তো ওই বাচ্চাটা আপনি বিক্রি করে দিচ্ছেন, দিতে চাচ্ছেন 70000 চাচ্ছেন, কম টম হলে হবে না? আচ্ছা আর যেটা বললেন যে গাভী বিক্রি করে দিবেন, সেই গাভীগুলো যদি একটু দেখাতেন বাচ্চা সহ। তো গাভী ওই যে ওই জায়গায় আছে ওই পাশে, ওই পাশে ওই দুইটা একদম লাস্টের দিকে যে দেখা যাচ্ছে ওইদিকে, ওগুলোর কি বাচ্চা রয়েছে? বাচ্চা আছে। তো বাচ্চা সহ আসলে ওই গাভীগুলো কত বিক্রি করতে চাচ্ছেন? একটা 2,20,000, আর একটা 2,10,000। দাদা এখন তো তাহলে ওইদিকেও যেতে হয়, ওইদিকে গিয়ে দেখা দেখাতে হয়। নাহলে তো এটার আপনার হলো যে ইয়ে কয় দাঁত হয়েছে? ওইটা 8 দাঁত। 8 দাঁত। আর এটা 20 লিটার দুধ দেয় প্রতিদিন। বাচ্চা রয়েছে তো? এটা এটা কি বকনা বাচ্চা নাকি সার বাচ্চা? এই যে বকনা বাচ্চা। কোন বাচ্চাটা? এই যে এই বাচ্চাটাই যেটা বললেন যে এটা বিক্রি করে দিবেন, এই বাচ্চাটা রয়েছে সাথে। দাম যাচ্ছেন কত বললেন? দাম যাচ্ছে না বাচ্চা সহ ২,২০,০০০ টাকা। আর পাশে যেটা রয়েছে এটা কি বিক্রি করে দিবেন? 2,10,000। এটার কয় দাঁত? এটা 6 দাঁত। প্রতিদিন কয় লিটার দুধ দিচ্ছে এটা? 18 লিটার। 18 লিটার। এটার সাথে কি বাচ্চা রয়েছে? জি হ্যাঁ। তোমার গোসল করানো হয়? সারা দিনে 2 বার গোসল করানো হয়, আর এমনি ঘর পরিষ্কার করা হয় 3 বার। পরিষ্কার 3 বার করে থাকে। আর যে খাবার দাবারের যে বিষয়টি রয়েছে, খাবার কয়বার দেয়? খাবার 2 বেলা ভুসি, আর 2 বেলা ঘাস। 2 বেলা ভুসি আর 2 বেলা ঘাস দিয়ে ঘাস। তারপরে তো এখান থেকে দুধ সব বিক্রি হয়ে যায়, এখান থেকে সব বিক্রি হয়ে যায়। তো যেটি হলো যে আপনার থেকে যদি কেউ গাভীর বাচ্চা বা গাভী আপনি তো বললেন বিক্রি করবেন, আরেকটি বিষয় যেটি হলো যে যদি কেউ একসঙ্গে পাইকারি আপনার থেকে দুধ নিতে চায়, সেক্ষেত্রে আসলে আপনার সাথে যোগাযোগের কি মাধ্যম রয়েছে? আপনার সাথে যোগাযোগ করতে পারে কিভাবে? মোবাইল নাম্বারে। তা আপনার মোবাইল নাম্বারটি কি কাইন্ডলি একটু বলে দেওয়া যাবে? জি বলা একটু বলেন প্লিজ। 01-980-41-37-55। আপনার নাম ভাই? মোহাম্মদ আলী আকবর, রমজান ডেইরি ফার্ম। রমজান ডেইরি ফার্ম, আলী আকবর ভাই। তো এটি তো আপনার হলো যে আদাবরের মধ্যেই পড়েছে। জি আদাবর, সুনিবির হাউজে। কি হাউজে? সুনিবির হাউজে। সুনিবির হাউজে। তো এখানে আসতে হলে মোহাম্মদপুরের এদিকটা দিয়ে আসতে হবে? মোহাম্মদপুর দিয়ে আসতে পারবে, গাবতলি দিয়ে আসতে পারবে, শেমুলি দিয়ে আসতে পারবে। আচ্ছা এই যে আপনার গাভীর পরিচর্যা এবং খাবার দাবার সব সম্পর্কে জেনে নিলাম, দাম ও দাম দেখানোর চেষ্টা করলাম। তো এগুলো আসলে ভ্যাকসিনের যে বিষয়গুলো রয়েছে, ভ্যাকসিনগুলো আপনারা কতদিন পরে দিয়ে থাকেন? এই যে অ্যানথ্রাক্স, কুকুরা রোগ, বিভিন্ন ধরনের যে রোগ হয়ে থাকে, অ্যানথ্রাক্স ভ্যাকসিনটা বছরে 1 বার, আর কুকুরা রোগেরটা বছরে 3 বার। আর কৃমিনাশক দিয়ে থাকে? কৃমিনাশক বছরে 3 বার। 3 বার দিয়ে থাকে, মানে তার মানে 4 মাস পরে পরে আপনি? 4 মাস পরে। কৃমিনাশক যে ওষুধগুলো রয়েছে এগুলো আসলে কীভাবে খেয়ে থাকেন? ট্যাবলেটগুলো ডিরেক্ট খাইয়ে দেন নাকি আপনারা পাউডার করে অন্য কোনো খাবারের সাথে মিক্স করে কীভাবে খাওয়ান? এটা ট্যাবলেটে ঘুরা করে অন্য খাবারের সাথে দিয়ে খাওয়ালে, আবার ইঞ্জেকশন আছে একটা, ওটা চামড়া মিশে দিই,
আচ্ছা, চামড়ার নিচে ইনজেকশন গুলো দিয়ে থাকেন, তো এটা কি ওজন অনুযায়ী, গাভীর ওজন অনুযায়ী? ওজন অনুযায়ী। আর কত কেজি ওজন হলে কয়টা ট্যাবলেট খাওয়াতে হয়? আপনার যে পাঁচ মন যেগুলো ওজন, সেটার জন্য আপনার ছয়টা ট্যাবলেট খাওয়াই। পাঁচ মন হলে ছয়টা? ছয়টা, তার মানে আর ইনজেকশন হলো 10 মিলি। আচ্ছা, 10 মিলি চামড়ার নিচে দিয়ে থাকেন 4 মাস পরে পরে। ওকে রমজান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা। আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।